হ্যালো শ্রোতা বন্ধুরা, গল্প আনলিমিটেড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখে জানানোর জন্য অনুরোধ রইল, আর সেই সাথে আপনাদের পছন্দের যে কোনো বইয়ের নাম লিখে জানালে আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের বইগুলি আমাদের চ্যানেলে রাখতে। কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। শ্রোতা বন্ধুরা, আজকের গল্প পাঠ শুরু করার আগে একটি বিষয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলে নিতে চাচ্ছি। কিছু শ্রোতা আমাকে রিকোয়েস্ট করেছেন গল্প পাঠের সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক বন্ধ রাখতে, তাই আমি আজকের পর্বটিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক বন্ধ রেখেছি। আশা করি আপনারা আজকের পর্বটি শোনার পর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের মতামত আমাকে সাহায্য করবে মিউজিকের ব্যাপারে ডিসিশন নিতে। ম্যাজরিটি শ্রোতা যা পছন্দ করবেন সেটাই আমি ফিউচারে ফলো করব। ধন্যবাদ। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাসুদ রানা সিরিজের আরও একটি গল্প, অগ্নিপুরুষ। এই বইটির দুইটি খণ্ড। অগ্নিপুরুষ একের প্রথম প্রকাশকাল April 1986, অগ্নিপুরুষ দুইয়ের প্রথম প্রকাশকাল June 1986। মাসুদ রানা সিরিজের এই গল্পটি আমার অন্যতম একটি প্রিয় গল্প। এই গল্পটিতে অ্যাকশন এবং থ্রিল যেমন আছে, ঠিক তেমনি আছে ইমোশান। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। আজ থাকছে অগ্নিপুরুষ এক গল্পটির প্রথম পর্ব। অধ্যায় এক, ঝাঁকড়া মাথা পাইন। নারকেল বিথি আর গাঙচিলদের ডানা ঢেকে রেখেছে আকাশটাকে। বাতাসে দারুচিনি আর জলপাইয়ের গন্ধ, চারিদিকে মিঠে করা রোদ, ছায়ায় বসন্তের আমেজ। দূর সৈকতে ঝিনুক লোভী কিশোরীরা স্কার্ট খানিকটা উপরে তুলে ছুটাছুটি করছে, তেড়ে এসে পায়ে লুটিয়ে পড়ছে ভূমধ্যসাগর। তাদের ভেজা পায়ে ঝিকমিক করছে সোনালি রোদ। অলস দুপুর, রাস্তার পাশের একটা গাছ থেকে নিঃসঙ্গ এক কোকিল হঠাৎ জরুরি আবেদনের সুরে কু 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 করে ডেকে উঠছে। চোখ তুলে তাকাচ্ছে দু একজন অন্যমনস্ক পথিক, নিঃশ্বাসে মদের গন্ধ। দ্বীপের নাম কর্সিকা, বাস্তিয়া বন্দর। দিন দুই বেশ গরম পড়েছে, অথচ সময়টা শীতকাল। একজন বার মালিক বুদ্ধি করে একটা টেবিল আর খানকতক চেয়ার টেনে নিয়ে এসে ফেলেছে ছাল উঠা পেভমেন্টে। ওখানে বসে একা এক বয়স্ক লোক হুইস্কি খাচ্ছে, তার চোখ পড়ে আছে ডকের দিকে। ডকে যাত্রার জন্যে তৈরি হচ্ছে একটা ফেরি, লিভরনয় যাবে ওটা। প্রায় দু ঘন্টা হয়ে গেল ওখানে বসে রয়েছে লোকটা। প্রথম দিকে 5-7 মিনিট পরপরই গ্লাস ভরে দেওয়ার জন্যে হাতছানি দিয়ে ডাকছিল। শেষে বার মালিক গোটা একটা বোতল, প্লেট ভর্তি কালো জলপাই আর খোসা ছাড়ানো কাজু বাদাম রেখে গেছে তার টেবিলে। রাস্তায় আর পেভমেন্টে অনবরত বাকবাকুম আওয়াজ তুলে গর্বিত ভঙ্গিতে হাঁটাহাঁটি করছে এক ঝাঁক পায়রা। হঠাৎ খেয়াল হলে এগুলোর দিকে এক মুঠো করে কাজু বাদাম ছুঁড়ে দিচ্ছে আগন্তক। রাস্তার উপারে পেভমেন্টের উপর বসে রয়েছে ছোট্ট একটি ছেলে, ভাঁজ করা হাঁটু দুটো এক করা, তার উপর চিবুক রেখে গভীর মনোযোগের সাথে লোকটার জলপাই আর হুইস্কি খাওয়া লক্ষ্য করছে সে। চারিদিক শান্ত আর নিরিবিলি, টুরিস্টরা এ সময় এদিকটায় আসে না। আগন্তক ছাড়া ছেলেটার দৃষ্টিকারে এমন কিছু নেই আশেপাশে। কচি মনে কৌতূহল জাগিয়ে তুলেছে লোকটা, অদ্ভুত একটা স্থির অচঞ্চল ভাব রয়েছে তার মধ্যে। প্রয়োজন ছাড়া তার শরীরের কোনো অংশ এক চুল নড়ে না। দুজনের মাঝখানে রাস্তা, মাঝে মধ্যে দু একটা গাড়ি ছুটে যাচ্ছে, কিন্তু সেগুলোর দিকে একবারও তাকাচ্ছে না আগন্তক, তাকিয়ে আছে ডক আর ফেরির দিকে। মাঝে মধ্যে ছেলেটার দিকে চোখ পড়ছে তার, গম্ভীর মুখ, নিরাসক্ত দৃষ্টি। তার মুখে দুটো দাগ, একটা বা চোখের নিচে, আরেকটা কপালের ডান দিক ঘেঁষে। সারা মুখে আধ ইঞ্চি লম্বা কুচকুচে কালো দাড়ি, নাকটা টিকালো,
গায়ের রং রোদে পুড়ে তামাটে মতো, কিন্তু ছেলেটার মনোযোগ কেড়ে নিয়েছে তার চোখ জোড়া। মায়া ভরা দুই চোখের মাঝখানে একটু যেন বেশি দূরত্ব, ভারী পাতা সরু হয়ে আছে, যেন সিগারেটের ধোঁয়া এড়াবার চেষ্টা করছে, অথচ লোকটা এই মুহূর্তে ধূমপান করছে না। হুইস্কির অর্ডার দেওয়ার সময় লোকটাকে ঝরঝরে ফ্রেঞ্চ বলতে শুনেছে সে, কিন্তু তবু তার মনে হয়েছে এ লোক ফরাসি হতে পারে না। তার পরনের ঘন নীল ট্রাউজার, পোলো নেক সোয়েটারের ওপর ডেনিম জ্যাকেট খুবই দামি, কিন্তু বহু ব্যবহারে মলিন। তার পায়ের কাছে রাখা লেদার স্যুটকেসটাও তাই। অচেনা নতুন লোক অনেক দেখেছে ছেলেটা, বিশেষ করে আগন্তুকদের চরিত্র আর আর্থিক অবস্থা বুঝে নেয়ার আশ্চর্য একটা ক্ষমতা আছে তার, কিন্তু এই লোকটা তাকে ধাঁধায় ফেলে দিয়েছে। এর আগে এই প্রকৃতির লোক সে কখনো দেখেনি। তার মনে হলো এই লোক জন্ম থেকে একা, নিঃসঙ্গ, যাযাবর। মনে হলো এই লোককে বিশ্বাস করে কেউ কোনো দিন ঠকবে না। লোকটা হাত ঘড়ি দেখল, বোতল থেকে শেষ হুইস্কিটুকু গ্লাসে ঢেলে এক চুমুকে নিঃশেষ করল, বার মালিককে ডেকে টাকা দিল, কি যেন বলল তাকে। মুখ তুলে রাস্তার উপারে বসা ছেলেটার দিকে একবার তাকালো বার মালিক। লেদার স্যুটকেস হাতে নিয়ে উঠে দাঁড়ালো লোকটা, তারপর রাস্তা পেরোবার জন্যে পা বাড়ালো। পেভমেন্টে স্থির বসে থাকলো ছেলেটা, লোকটার এগিয়ে আসা দেখছে। লোকটা আরও কাছে আসতে বোঝা গেল বেশ লম্বা সে, প্রায় 6 ফুটের কাছাকাছি। শরীরে একটু মেদ জমেছে, তবু আশ্চর্য হালকা পা ফেলে হাঁটতে পারে, হাঁটাটা অদ্ভুত। প্রথমে মাটি ছোঁয়ে পায়ের বাইরের অংশ বা কিনারাগুলো। পাশ কাটাবার সময় ছেলেটার দিকে ঘাড় ফিরিয়ে তাকালো লোকটা, প্রায় 1.5 বোতল মদ খেয়েও সহজ সাবলীল ভঙ্গিতে হাঁটছে সে। লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে এক ছুটে রাস্তা পেরোলো ছেলেটা, টেবিলের ওপর ঝুঁকে খুঁজলো তার জন্যে এত কিছু পড়ে আছে কিনা। এই সময় বার থেকে বেরিয়ে এলো প্রৌঢ় মালিক, তার গম্ভীর চেহারা দেখে পিছিয়ে আসতে শুরু করলো বেচারা। 5 হাত পিছিয়ে এসে দাঁড়িয়ে পড়ল সে, কারণ লোকটার হাতে 2টো প্লেট দেখতে পেয়েছে, কিন্তু বারের ভিতর বা বাইরে কোনো খদ্দর নেই। চোখ ইশারায় কাছে ডাকলো বার মালিক, প্লেট 2টো টেবিলে নামিয়ে রাখলো সে। কেউ যদি পায়রাগুলোকে এই বাদাম খাওয়ায়, প্লেট ভর্তি কাজু বাদাম দেখিয়ে বলল, তাহলে দ্বিতীয় প্লেটটা দেখালো এবার, এই জলপাইগুলো মজুরি হিসেবে পাবে সে। বার মালিকের দিকে নয়, ঘাড় ফিরিয়ে ডকের দিকে তাকালো ছেলেটা। লোকটাকে দেখতে পেল সে, ওর দিকে পেছন ফিরে ফেরিতে উঠছে। ফেরিতে উঠে লোকটা অদৃশ্য হয়ে গেল। এগিয়ে এসে প্লেট থেকে 2টো জলপাই তুলে নিয়েই ঘুরল ছেলেটা, ছুটল। পিছন থেকে মালিক সবিস্ময়ে চেঁচিয়ে বলল, কি হলো? পরে এক ছুটে রাস্তা পেরিয়ে কিনারা এসে দাঁড়ালো ছেলেটা, 2টো জলপাই মুখে পুরে দিয়েছে। 15 মিনিট পর ডক থেকে রওনা হলো ফেরি, অল্প কজন যাত্রী, তাদের মধ্যে থেকে আগন্তুককে খুঁজে নিতে কোনো অসুবিধে হলো না। পেছন দিকে রেল ধরে একা দাঁড়িয়ে আছে লোকটা। ধীরে ধীরে গতি বাড়তে লাগলো ফেরির, কী এক সংকোচ আর দ্বিধা জড়িয়ে ধরলেও সব কাটিয়ে উঠে একসময় একটা হাত মাথার উপর তুলে নাড়ল ছেলেটা। ফেরি তখন অনেক দূরে চলে গেছে, আগন্তুকের চোখ এত দূর থেকে দেখা যায় না, কিন্তু নিজের মুখের উপর তার দৃষ্টি অনুভব করল ছেলেটা। পরিষ্কার দেখল রেল থেকে হাত তুলল লোকটা, ছোট্ট করে একবার নাড়ল, পরম আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল ছেলেটার মুখ। তোমার ভালো হোক, বিড়বিড় করে বলল সে, তোমার ভালো হোক। এই আশীর্বাদ আগন্তুকের দরকার ছিল। অধ্যায় 2। আলো আধারির ভেতর অলস পায়ে হাঁটাহাঁটি করছে লরা আভান্তি, ঠোঁটে ক্ষীণ একটু হাসির রেখা। একসময়ে ফ্রেঞ্চ উইন্ডোর সামনে দাঁড়ালো সে, চোখের সামনে উদ্ভাসিত হলো লেক। লেকের নিস্তরঙ্গ কালো পারদের মতো টলটলে পানিতে ঝিলমিল করছে শেরাটন হোটেলের আলো। লরা আভান্তির রূপের বুঝি কোনো তুলনা হয় না। অভিজাত সমাজে তাকে বলা হয়
বিশুদ্ধ নিয়াপলিটান সৌন্দর্যের উৎকৃষ্ট নমুনা। যৌবন নয়, যেন ফুলের কমনীয়তা। মুখ নয়, যেন শিশিরের স্নিগ্ধতা। চোখ নয়, যেন সাগরের গভীরতা। তবু যার দেখার চোখ আছে, লড়া আভান্তির চেহারায় বিদ্রুপ আর দুষ্টভাব সময় সময় ঠিকই দেখতে পায় সে। তার নিটল ঠোঁটে যৌনাবেদন ফুটে থাকে, বড় বড় চোখে মোদির আহ্বান। তার মুখের সৌন্দর্য শতগুণ বাড়িয়ে দিয়েছে চওড়া চোয়ালের নিখুঁত গড়ন, প্রায় গোল কপালের সাথে ভারী সুন্দর মানিয়ে গেছে। ঘন কালো চুল সোজা নেমে এসে ভেতর দিকে ভাঁজ নিয়ে কাঁধ ছুঁয়েছে, তারপর অনেকগুলো ঢেউ তুলে সরু কোমর পর্যন্ত ঝুলে আছে। কোমর থেকে উপরের দিকটা ক্রমশ চওড়া হয়ে উঠে গেছে, পাজরা লম্বা, মেধহীন পাজর, গলায় কোনো ভাঁজ নেই। পুরুষের লোভ থেকে নিজেকে রক্ষা করতে জানে লড়া, কিন্তু পুরুষ মানুষ নিয়ে খেলার প্রবণতা তার জন্মগত। অভিজাত সমাজের হোমরা চোমরা লোকজন তার চারপাশে ভিড় করে থাকে, ধরা দেয়ার ভান করে তাদের কাছে ডাকে সে, কিন্তু কখনোই ধরা দেয় না। এটাই তার সবচেয়ে প্রিয় খেলা। তার এই খেলার শিকার বেচারা স্বামী ভিটো আভান্তিও। স্ত্রীকে একান্ত কাছে পেতে রীতিমতো সাধনা করতে হয় তার। গাধার সামনে মুলো ঝুলিয়ে রাখার মতো পুরুষের সামনে নিজেকে ঝুলিয়ে রাখে লড়া। এই খেলার স্বার্থে নিজেকেও তার বঞ্চিত করতে হয়। শরীরের চাহিদা অনেক সময়ই যথাযথ মেটে না। আর এক ঘন্টা পর রাত 8টায় তার সাথে গল্প করতে আসবে আলবার্গো লোরান। গল্প মানে মুগ্ধ চোখে নিমেষ তাকিয়ে থাকা আর লড়ার রূপের উচ্ছ্বসিত প্রশংসা করা। লোরান আশা করবে লড়া তাকে ডিনারের জন্য থেকে যেতে বলবে, কিন্তু লড়া তার ধার দিয়েও যাবে না। পারিবারিক কোনো অনুষ্ঠানে লোরানকে ডিনার খাওয়ানো যায়, কিন্তু লড়া ব্যক্তিগতভাবে কখনো সে অনুরোধ ওকে করবে না। আজ 7 দিন পর বিদেশ থেকে ফিরছে ভিটো। ভিটো পৌঁছবে 9টায়, তার মানে লোরানকে আজ বেশি সময় দেয়া যাবে না, ভাবল লড়া। জানালার কার্নিশে ভাঁজ করা হাতের কনুই, তালুতে চিবুক ঠেকে আছে, ছলছল করছে চোখ জোড়া, বন্দিনীর মন ভালো নেই। লুবনা আভান্তি মায়ের সমস্ত সৌন্দর্য তো পেয়েছেই, পেয়েছে আরও অনেক বেশি করে। মা মেয়ের রূপে যেমন মিল আছে, তেমনি স্বভাবে আবার অমিলও আছে প্রচুর। মায়ের চেহারায় আছে গর্ব, মেয়ের চেহারায় সারল্য। মায়ের চোখে তীর্যক কটাক্ষ, মেয়ের চোখে মায়া। লড়া শান্ত সতর্ক, লুবনা ছটফটে প্রাণ চঞ্চল। মা আত্মকেন্দ্রিক, নিজেকে নিজের ভেতর গুটিয়ে রাখে, আর মেয়ে নিজেকে প্রকাশ করার জন্যে ছটফট করে বেড়ায়। কিন্তু এই এক শ্বাসরুদ্ধকর বন্দী জীবন, এই বয়সে তার খেলার সাথী দরকার, অথচ বাড়ির বাইরে পা বাড়ানো নিষেধ। ওর দেখাশোনার জন্যে, ওকে সঙ্গ দেওয়ার জন্যে আথিয়া আর গভর্নেস আছে বটে, কিন্তু দুজনের একজনকেও সহ্য করতে পারে না লুবনা। আথিয়া চাকরানী, মনিপকন্যার উপর খবরদারি করার সুযোগ পেয়ে বাড়াবাড়ি করে ফেলে, এত কথা বলে না, এত কৌতূহল ঠিক নয়, এত হাসি ভালো নয়, বড় হচ্ছ এত লাফায় না, এই চারটে না ছাড়া আর কোনো কথা নেই তার মুখে। গভর্নেস বুড়ি আরেক যন্ত্রণা, কেউ যে এমন অঙ্ক পাগল হতে পারে বুড়িকে না দেখলে বিশ্বাস হতো না লুবনার। 2 ক্লাস উপরের বই থেকেও অঙ্ক শিখতে হয় লুবনাকে, আর রোজই শুনতে হয় সুখী হতে হলে জীবনটাকে এখন থেকে অঙ্কের নিয়মে সাজিয়ে নাও। আর আছে বাবা, কিন্তু বাবার দেখা পাওয়া লুবনার জন্যে ভাগ্যের ব্যাপার। ব্যবসার কাজে বছরের বেশিরভাগ দিনই বাইরে থাকে বাবা, আর যখন ঘরে থাকে তাকে দখল করে রাখে মা। লুবনার মনে হয় বাবা তাকে ভালোবাসলেও আলাদা একটা অস্তিত্ব হিসেবে নয়, মায়ের একটা অংশ হিসেবে ভালোবাসে, আর মা যেন থেকেও নেই। কেন যেন মাকে ভীষণ ভয় করে লুবনার। মা কখনো তাকে শাসন করে না, কখনো বকাঝকা করেছে বলে মনে পড়ে না, অথচ তবু মায়ের সামনে যেতে তার বুক কাঁপতে থাকে। নিজেকে সে কতবার প্রশ্ন করেছে,
মাকে আমার এমন পরপর লাগে কেন? তাকে দেখলেই মা কেমন যেন গম্ভীর হয়ে যায়, সেটাই কি তার কারণ? তার ভালো মন্দ কিছু জানতে চেয়েছে, তার কথায় কখনো হেসেছে, তাকে কাছে ডেকে কখনো আদর করেছে, কই মনে পড়ে না লুবনার? সামনে পড়ে গেলে মা যেন কেমন অদ্ভুত চোখে তাকায় তার দিকে, তখন শুধু ভয় নয়, কেমন যেন সংকোচ বোধ করে লুবনা, একটা আড়ষ্টভাবে সে তাকে কুকড়ে দেয়। এই নিরানন্দ বন্দি জীবনে একমাত্র খোলা জানালা ছিল স্কুল, কিন্তু আজ দুমাস হলো স্কুলে যাওয়াও বন্ধ করে দেওয়া হয়েছে। বান্ধবীদের কথা মনে পড়ে লুবনার, মনে পড়ে টিফিন আওয়ারে সবুজ ঘাসে পা ছড়িয়ে বসে আইসক্রিম খাওয়া আর দল বেঁধে হুটুপুটি করার কথা, আর মনে পড়লেই ঝাপসা হয়ে আসে দৃষ্টি, কান্না পায়। নিঃসঙ্গ এক পাখির ছানা খুঁড়িয়ে হাঁটতে দেখে বাগান থেকে ধরে নিয়ে এসে খাঁচায় পুরে রেখেছিল লুবনা। নিজেকে তার সেই কাতর পাখির মতো লাগে, পাখিটাকে সঙ্গ দেওয়ার জন্যে তবু তো সে ছিল, কিন্তু তার কে আছে? সন্ধে থেকে দুবার মায়ের কাছে যাবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে সে। প্রথমবার ঘর থেকে বেরিয়েছিল, কিন্তু বারান্দা থেকে ফিরে এসেছে। দ্বিতীয়বার সিঁড়ির মাথা পর্যন্ত পৌঁছেছিল, কিন্তু তারপর আবারও সাহস হারিয়ে ফেলে। লুবনা জানে বাবা আজ ফিরে আসছে, কথাটা বলতে হলে আজই মাকে তার বলে রাখতে হবে। মনে মনে সাহস সঞ্চয় করল লুবনা, বিছানা থেকে নেমে দাঁড়ালো। সে দাঁড়ালে বোঝা যায় লম্বায় মাকেও ছাড়িয়ে যেতে চলেছে সে। ঘর থেকে বেরুবার আগে আয়নায় চোখ পড়ল, নিজের দিকে তাকিয়ে কেমন যেন লজ্জা লাগলো তার। এখনও সে রোগা, কিন্তু মুখে ফোলা ফোলা একটা ভাব দেখা দিতে শুরু করেছে। হাতে পায়ে মাংস নেই, কিন্তু ওগুলো আশ্চর্যভাবে বদলে গিয়ে আরও সুন্দর একটা গড়ন নিচ্ছে। হঠাৎ খচ করে বিঁধল প্রশ্নটা, মা কি তাকে ঈর্ষা করে? অন্যমনস্কভাবে ঘর থেকে বেরিয়ে এলো লুবনা। মা বাবার বেডরুমের সামনে কখন এসে দাঁড়িয়েছে বলতে পারবে না। ঘরের দরজা খোলা, ভেতরে কেউ নেই। মা কি তবে বাইরে কোথাও গেছে? মা একা একা বেড়াতে চলে যায়, তাকে সাথেও নেয় না, বলেও যায় না। ড্রয়িং রুমের দিকে এগুলো লুবনা, ভারী পুরুষালি একটা আওয়াজ আসছে ওদিক থেকে। দূর থেকে আলোকিত জানালা দেখা গেল, কিন্তু দরজা বন্ধ। গলাটা চিনতে পারল লুবনা, বাবার বন্ধু আলবার্গো লোরান কথা বলছে। মার হাসির আওয়াজও শুনতে পেল সে। আমার সাথে মা কখনো এভাবে হাসে না, ভাবল সে। দরজার সামনে দাঁড়িয়ে খানিক ইতস্তত করল, তারপর মৃদু টোকা দিল সে কবাটে। ভেতর থেকে মা বলল, দাঁড়াও। লোরান কাকুর একটা কথাও পরিষ্কার শুনতে পাচ্ছে না লুবনা, কথাগুলো চাপা পড়ে যাচ্ছে মার হাসিতে। একবার ইচ্ছে হলো ফিরে যায়, কিন্তু মাকে কথাটা বলা একান্ত দরকার। বাবা হয়তো আবার কাল সকালেই দিন কতকের জন্যে অন্য কোথাও চলে যাবে। আরও পাঁচ মিনিট কাটল, আবার নক করবে কিনা ভাবল লুবনা। মা হাসছে আর হাসছে, আওয়াজটা যেন ঘরের ভেতর ছুটে বেড়াচ্ছে, একবার কাছে আসছে আবার দূরে সরে যাচ্ছে। ঘরের ভেতর ওরা ছুটোছুটি করছে নাকি? হঠাৎ মাঝপথে থেমে গেল মার হাসি, কেউ যেন তার মুখে কিছু চাপা দিল, তারপর আর কোনো আওয়াজ নেই। আরও দু মিনিট পর দরজা খুলে গেল, মাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখল লুবনা। ও তুমি, বলল লরা। এ সময় মেয়েকে তার কাছে আসতে দেখে একটু অবাকই হয়েছে সে। অনেক দুঃখ আর অভিমান জমে আছে লুবনার বুকে, ইচ্ছে হলো মাকে জড়িয়ে ধরে প্রাণ ভরে কাঁদে আজ, কিন্তু মার চোখে সেই দৃষ্টিটা ফুটে উঠতে দেখে আড়ষ্ট হয়ে গেল লুবনা। মা হাসছে না, শুধু তাকিয়ে আছে। সে তাকানোতে আদরও নেই, প্রশ্রয়ও নেই। লুবনার মনে হলো মার দৃষ্টি তার কাপড় চামড়া হাড় ভেদ করে শরীরের ভেতর চলে গেছে, সে যেন একটা দর্শনীয় বস্তু, মা যেন তাকে এই প্রথম দেখছে। কিছু বলবে? মেয়েকে পাশ কাটিয়ে ড্রেসিং রুমের দিকে এগুলো লড়া। কয়েক সেকেন্ড কাট হয়ে দাঁড়িয়ে থাকলো লুবনা,
তারপর ধীরে ধীরে ঘুরল। ইতিমধ্যে ড্রেসিং রুমের ভেতর ঢুকে পড়েছে লরা, দরজার কপাট ধরে অপেক্ষা করছে। ধীর ভঙ্গিতে কয়েকবার এগুলো লুবনা, তারপর দাঁড়িয়ে পড়ল ড্রেসিং রুমের দরজা থেকে 8-10 হাত দূরে। বুঝতে পেরেছে মা দরজা বন্ধ করতে চাইছে। আমি স্কুলে যেতে চাই, প্রচণ্ড জেদের সাথে বলতে চাইলেও গলায় তেমন জোর পেল না লুবনা। বাবাকে বলো। ঠিক আছে, বলল লরা। হঠাৎ অন্যমনস্ক দেখালো তাকে। দরজা বন্ধ করার সময় মেয়ের দিকে তার খেয়ালও থাকলো না। ঘাড় একদিকে একটু কাত হয়ে আছে লুবনার, ছায় দাঁড়িয়ে থাকলো সে। বন্ধ দরজাটা যখন ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে, ঝট করে ঘুরে দাঁড়িয়ে নিজের ঘরের দিকে ছুটল। তার ফোপানোর আওয়াজ কেউ শুনতে পেল না। প্লেনে করে হংকং থেকে সিঙ্গাপুর, তারপর মিলান, মিলান থেকে গাড়ি হাঁকিয়ে কোমোতে ফিরছে ভিটো আবান্তি। 7 দিন পর বাড়ি ফিরছে সে। বাড়ি ফেরার একটা আনন্দ আছে, দেশের বাইরে কোথাও গেলে বরাবর যা হয়। লরা আর লুবনার জন্যে উদ্বেগের মধ্যে ছিল সে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, কোন দিক থেকে কী বিপদ আসে কেউ বলতে পারে না। তাছাড়া বাড়িতে একটা সমর্থক পুরুষ মানুষ নেই, একমাত্র ভরসা ওদের পারিবারিক বন্ধু লোরান। আলবার্গো লোরান শুধু স্বনামধন্য ব্যক্তিই নয়, লোকটা পিঁপড়ের মতো ব্যস্তও। কিন্তু দায়ে বিপদে আভান্তি পরিবারের পাশে ঠিকই তাকে পাওয়া যাবে। ভিটো যখনই দেশের বাইরে কোথাও একা বা সস্ত্রীক গেছে, লোরান তার শত ব্যস্ততার মধ্যেও সময় করে নিয়ে ওদের বাড়িতে এসে খোঁজ খবর নিয়েছে, বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। কৃতজ্ঞ চিত্তে স্বীকার করল ভিটো, লোরানের মতো বন্ধু হয় না। কিন্তু বাড়ি ফেরার আনন্দটা পুরোপুরি উপভোগ করতে পারছে না ভিটো। অনেকদিন থেকেই গুমোট একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এবার সেটা ঝড় তুলবে। কিছু কিছু ব্যাপারে সিদ্ধান্ত এবার নিতেই হবে। ভিটো জানে সিদ্ধান্তগুলো পছন্দ হবে না লরার, ঝড়টা তখনই উঠবে। 13 বছর দাম্পত্য জীবনের অভিজ্ঞতা থেকে ভিটো জানে এই সংকটকে ছোট করে দেখা চলে না। বছরগুলো স্মরণ করল সে, নিজেকে প্রশ্ন করল, আমি কি সুখী? এর কোনো জবাব নেই। লরা শুধু স্ত্রী নয় কেবলমাত্র সুন্দরী নারী। লরা তার কাছে প্রচণ্ড একটা নেশা। বিয়ের আগে প্রথম যেদিন লরাকে দেখে সে, ওর রূপ তাকে মাতাল করে দিয়েছিল, সেই ঘোর আজও কাটেনি। কাজেই এর প্রতিক্রিয়া সম্পর্কে ভালো মন্দ কিছুই সে বলতে পারবে না। আসলে সহজ সরল একটা পরিস্থিতির শিকার সে। ভাগ্যগুণে তার স্ত্রী অসম্ভব সুন্দরী আর আত্মকেন্দ্রিক, নিজের শখ স্বাদ ছাড়া কিছু বোঝে না, চলে আপন খেয়ালে। সে জানে লরা কোনোদিন বদলাবে না, কাজেই হয় সে তাকে ত্যাগ করতে পারে আর নয়তো মেনে নিতে পারে। সিদ্ধান্তটা কী হবে অনেকদিন আগেই পরিষ্কার বুঝে নিয়েছে ভিটো। মেনে নেওয়া সম্ভব, ত্যাগ করার কথা ভাবা যায় না। বিয়ের পর প্রথম দিকে এই নেশা যতটানা ছিল মানসিক, তার চেয়ে বেশি ছিল শারীরিক। রূপসাগরে অবগাহন করে বেহুশ হয়েছিল সে। রূপ যৌবনের সেই আকর্ষণ আজও আগের মতোই অনুভব করে ভিটো, কারণ বিধিনিষেধের বেড়া তুলে দিয়ে নিজেকে লড়া দুর্লভ করে রেখেছে। তবে সেই আকর্ষণের সাথে নতুন আরও কিছু যোগ হয়েছে এখন। দুষ্প্রাপ্য কোনো বস্তুর মালিক হতে পারলে লোকে যেমন গর্ববোধ করে, লরার মালিকানা সত্ত্ব সেই গর্ববোধ জাগিয়ে দিয়েছে ভিটোর মনে। লরা যাদের অধিকারে নেই তারা ঈর্ষা করে তাকে, কেউ কেউ শ্রদ্ধাও করে। তার ঘরে লরা আছে বলেই অভিজাত সমাজে আর বন্ধুমহলে তার এত খাতির। তার সামাজিক মর্যাদার প্রতীক হয়ে দাঁড়িয়েছে লরা। খাতির আর মর্যাদার মোহ, এও এক দুর্দান্ত নেশা। লেকের কাছে এসে রাস্তাটা দুভাগ হয়ে গেছে, ল্যান্সিয়া ডান দিকে বাঁক নিল। মেয়ের কথা মনে পড়তেই খচ করে একটা অপরাধ বোধ জাগল বুকে। লুবনাকে সে ভালোবাসে, কিন্তু স্নেহ আর আদরে যতটুকু লুবনার প্রাপ্য ততটুকু তাকে দেয়া হয়ে ওঠে না। এর জন্যে কিছুটা দায়ী তার ব্যস্ততা, কিছুটা লরার অন্যায় আবদার। বাড়িতে যতক্ষণ থাকে ভিটো, তার ধারে কাছে কাউকে ভিড়তে দেয় না লরা। কোথাও বেড়াতে
বা নিমন্ত্রণ রক্ষা করতে গেলে লড়া চায় শুধু তারা দুজনই যাবে। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল ভিটো। ওরা তিনজন ডিনার খেতে বসেছে, চওড়া মেহগনি টেবিলের দুমাথায়। সামনাসামনি বসেছে ভিটো আর লড়া, মাঝখানে লুবনা। পরিবেশন করছে মেইড। বসার এই ছক কেতা দুরস্ত আর আনুষ্ঠানিক। ঘরোয়া পরিবেশে আপনজনদের সান্নিধ্য ভালো লাগার যে অনুভূতি এনে দেয়, তিনজনের মধ্যে তার বড় অভাব। লড়ার সাথে আজ কথা কাটাকাটি হবে, সেজন্যে টেনশনে ভুগছে ভিটো। আর ব্যাপারটা আজ করতে পেরে তার যুদ্ধ কৌশল কী হবে ঠিক করতে ব্যস্ত হয়ে উঠেছে লড়া। তাছাড়া ঘরে বসে ডিনার খেতে চিরকালই তার একঘেয়ে লাগে। সবচেয়ে ম্লান দেখালো লুবনাকে, বুক ভরা অভিমান তো আছেই, আবার তাকে স্কুলে যেতে দেয়া হবে কি না এই অনিশ্চয়তায়ও সে ভুগছে। আদর্শ স্ত্রীর মতোই স্বামীকে অভ্যর্থনা জানিয়েছে লড়া, কোমর জড়িয়ে ধরে চুমু খেতে দিয়েছে, টেনে নিয়ে গিয়ে সোফায় বসিয়েছে, নিজের হাতে মার্টিনি তৈরি করে দিয়েছে। গভীর আগ্রহের সাথে জানতে চেয়েছে বিদেশ ভ্রমণ কেমন লাগলো। কিন্তু লুবনা ঘর থেকে বেরিয়ে যেতেই ভিটোকে সে অভিযোগের সুরে জানিয়ে দিয়েছে মেয়ের মন ভালো নেই, ও স্কুলে যেতে চায়, কিছু একটা ব্যবস্থা আর না করলেই নয়। সায় দিয়ে মাথা ঝাঁকিয়েছে ভিটো, বলেছে ব্যাপারটা নিয়ে ডিনারের পর আলোচনা করব, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। মা বাবা দুজনেই যে স্নায়ুযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, ডিনারে বসে সেটা টের পেয়ে গেল লুবনা। তার অনেক কথা বলা ছিল কিন্তু পরিবেশ অনুমতি না দেয়ায় চুপচাপই থাকলো। ডিনার শেষ হতে না হতেই উঠে দাঁড়ালো সে, মা বাবাকে চুমু খেল, অভিযোগের সুরে বলল, ঘরের ভেতর বসে থাকতে থাকতে আমার মাথা ধরে গেছে, আমি শুতে যাচ্ছি। অস্বস্তিকর নিস্তব্ধতা পিছনে রেখে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল লুবনা। খানিক পর নিস্তব্ধতা ভাঙল লড়া, গভর্নসকে ওর পছন্দ নয়। কাঁধ চাকালো ভিটো, আসল সমস্যা সেটা নয়, ওর কোনো বন্ধু নেই, আমরাও ওকে সঙ্গ দিতে পারি না। এই বয়সে মেয়েরা খেলতে চায়, বেড়াতে যেতে চায়, স্কুলে গেলে তবু বান্ধবীদের সাথে দেখা হতো। উঠে দাঁড়িয়ে বারের সামনে চলে এলো সে, গ্লাসে খানিকটা কনিয়াক ঢেলে ছোট্ট করে চুমুক দিল। টেবিল পরিষ্কার করছে মেড, তার বিদায় না হওয়া পর্যন্ত অপেক্ষা করল সে। বাইরে থেকে দরজা বন্ধ হবার পর আবার সে মুখ খুলল, লড়া কিছু কিছু বিষয় আমাদের ভেবে দেখতে হবে, আমি চাই আলোচনাটা যেন যুক্তির বাইরে না যায়। চেহারায় বিরূপ কোনো ভাব তো নেই, স্বামীর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে লড়া, চোখে কৌতুক মেশানো প্রশ্রয়। লড়ার এই ভাব লক্ষ্য করে মনে মনে শঙ্কিত হলো ভিটো, বুঝল তর্কযুদ্ধে জেতার জন্যে নিশ্চয়ই কোনো কৌশল ঠিক করে ফেলেছে লড়া। সেটা কি বুঝতে না পেরে তার অস্বস্তি আরও বেড়ে গেল। দুটো ব্যাপারে কথা বলতে চাই আমি, গ্লাসে আরেকটা ছোট্ট চুমুক দিয়ে বলল ভিটো। এক, লুবনাকে স্কুলে পাঠাতে হবে, আর দুই, তোমার বাজে খরচ কমাতে হবে। আমার বাজে খরচ? চোখের কৌতুক লড়ার সারা মুখে ছড়িয়ে পড়ল। এ মাসেই তুমি নতুন ডিনার সেট আর অ্যান্টিকস কিনে 90 লাখ লিরা খরচ করেছ, কোনো মানে হয়? কিন্তু ভিটো, বাজারে ওগুলো এই প্রথম এলো, কিনবো না? বিস্মিত দেখালো লড়াকে। বিরক্ত হয়ে মাথা নাড়ল ভিটো, তার আগে আমাদের সামর্থ্যের কথা ভেবে দেখবে। তুমি তো জানো ব্যবসা খারাপ যাচ্ছে, শ্রমিক অসন্তোষের কারণে আমাদের প্রোডাকশন কস্ট অনেক বেড়ে গেছে, তার উপর সস্তা বোটে ছেয়ে গেছে ওয়ার্ল্ড মার্কেট। এবছর যা প্রোডাকশন দিয়েছি তার সিকি ভাগও বিক্রি করতে পারবো না, অনেক মিলিয়ন লিরা লোকসান দিতে হবে। ব্যাংক থেকে লোন নিয়ে আমি একেবারে ডুবে আছি। কত লোন নিয়েছ? 1200 মিলিয়ন লিরা, বলে কাঁধ ঝাঁকালো ভিটো। বাবা বলতো একজন মানুষের ওজন বোঝা যায় তার সম্পদ দেখে, নয়তো তার দেনা দেখে, শুধু পরিমাণটাই আসল কথা। রেগে উঠল ভিটো, তোমার বাবা অন্য এক জগতে বাস করতেন। তোমার ভাইয়েরা সমস্ত দেনা শোধ করতে পেরেছিল বলে, নয়তো বেঁচে থাকলে
তোমার বাবাকে দেশের সেরা দেউলিয়া বলে ঘোষণা করা হতো। ঠোঁটে বিদ্রূপের হাসি নিয়ে লরা বলল, বাবার সময় জ্ঞান ছিল টনটনে, মরার সময় সেটা দেখিয়ে গেছে। আমার কি ধারণা জানো, যে যত বড় তার ভার সহ্য করার ক্ষমতাও তত বেশি। তুমি খুব বড় পরিবার থেকে এসেছো, দেশের সেরা ধনী পরিবারের একটা থেকে, মাত্র 1200 মিলিয়ন লোন করে ঘাবড়ে যাচ্ছ কেন? নিজেকে সামলে নিল ভেটো। ব্যাপারটা আর হালকা চোখে দেখার পর্যায়ে নেই লরা, বাস্তবকে তোমার মেনে নিতে হবে। 2-1 মাসের মধ্যে ব্যাংকের সাথে একটা এগ্রিমেন্ট না হলে সত্যি আমি খুব বিপদে পড়ব। স্থির হয়ে সোফায় বসে থাকলো লরা। খানিক চিন্তা করে জানতে চাইল, তা কি করবে বলে ঠিক করেছ? খুব সাবধানে উত্তর দিল ভিটো, সমস্যা দুটো দিক। এক, ছোট বোটের একচেটিয়া বাজার আমরা হারাচ্ছি। প্রতিযোগিতা করতে হলে শৌখিন বড়লোকদের জন্যে দামি ইয়ট তৈরি করতে হবে। একমাত্র উপায় দুষ্প্রাপ্য জিনিস দিয়ে চড়া দাম আদায় করা। সস্তা দরের বোটের বাজার যার খুশি দখল করুক গে, মনোযোগ দিয়ে শুনছিল লরা। ভিটো থামতেই জানতে চাইল, বেশ তাই করো গে, তোমাকে বাধা দিচ্ছে কে? ডকইয়ার্ড, বলল ভিটো। লিজের মেয়াদ শেষ হয়ে এসেছে, কাজে এটা ছেড়ে দিয়ে নতুন ডকইয়ার্ড ভাড়া নিতে হবে। নতুন কিছু মেশিনপত্রও দরকার হবে আমাদের। সব মিলিয়ে এখনই 300 মিলিয়ন লিরা চাই আমার। কিন্তু ব্যাংক সাহায্য করতে চাইছে না? বারের দিকে ফিরল ভিটো, গ্লাসে আরও খানিকটা কনিয়াক ঢালল। স্ত্রীর দিকে ফিরে বলল, এখানেই সমস্যার আরেক দিক। জমি ছাড়া ডকইয়ার্ডের সমস্ত কিছু এরই মধ্যে মর্টগেজ রাখা হয়েছে, এই বাড়ি আর রোমের অ্যাপার্টমেন্ট সহ। নতুন লোন আমাকে নিতেই হবে, অথচ মর্টগেজ রাখার মতো আর কিছুই নেই আমার। অন্য পথে চেষ্টা করছি, কিন্তু কতদূর কী করতে পারবো জানি না। লোরানের সাথে কথা বলেছ? না। মুহূর্তের জন্যে একটু অন্যমনস্ক দেখালো ভিটোকে। আগামী সপ্তাহে একসাথে লাঞ্চ খাবো আমরা, তখন আলোচনা হবে। লরা, আমি চাইছি আমরা সমস্যায় পড়েছি, এটা শুধু তুমি মনে রাখো। হাসিটা আবার লরার মুখে ফিরে এসেছে, তাতে বিদ্রূপে ছিটে ফোটাও নেই। ভিটো, প্লিজ আমাকেও খানিকটা কনিয়াক দাও। স্ত্রীর জন্যে ড্রিঙ্ক নিয়ে এগিয়ে এলো ভিটো, তার পিছনে দাঁড়ালো। হাতের গ্লাসটা রাখার জন্যে লরার কাঁধের উপর দিয়ে টেবিলের দিকে ঝুঁকলো সে। একেবারে স্থির বসে থাকলো লরা। গ্লাসটা ছেড়ে দিয়ে তার চুলের ভেতর গলার পিছনে চলে এলো ভিটোর হাত। স্বামীর হাতের উপর হাত রাখল লরা, তার আঙ্গুলের উপর চাপ দিল। ভুলে গেছে, সমস্যার কথা এখন আর ভাবছে না ভিটো। স্বামীকে জড়িয়ে ধরে বেডরুমে এলো লরা। কিছুক্ষণ পর কিচেন থেকে এক হাতে বেলুন গ্লাসে কনিয়াক, আরেক হাতে সিগারেট নিয়ে ফিরে এলো লরা। গ্লাসটা স্বামীর হাতে দিয়ে বিছানার সামনে দাঁড়িয়ে দুটো সিগারেটে আগুন ধরালো সে। লুবনা, খানিক ইতস্তত করে সরাসরি প্রসঙ্গটা পারল সে, ওকে আবার স্কুলে পাঠানো দরকার। গভর্নেস বদলালেও বাড়িতে বসে ওর লেখাপড়া হবে না। 12-এ পা দিয়েছে ও, তাই না? কিন্তু পিছিয়ে পড়ছে। বিছানায় উঠে বসল লরা, স্বামীর হাতে একটা সিগারেট দিল। ভিটোকে অবাক করে দিয়ে বলল সে, শুধু 12-এ পা দেয়নি, দিনে দিনে আমাকেও ছাড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে আর বাড়িতে আটকে রাখা চলে না। কালই তো লোরান আর অলিভার সাথে কথা হচ্ছিল, জানো ওরা আরাশিয়া আর কালডোকে জেনেভায় পাঠাচ্ছে। স্কুলটা নাকি খুব ভালো, লেখাপড়াও শেখানো হয় আমাদের ভাষায়, ইতালির অনেক ছেলে মেয়ে পড়ে ওখানে। বসে পড়ল ভিটো। কিন্তু লরা, এর কোনো মানে হয় না, লোরান দেশের একজন নাম করা লয়ার, আমার মতো শিল্পপতিকে 2-10 বার কিনতে পারে সে, বিদেশি ব্যাংকে প্রচুর টাকা আছে তার, তাছাড়া বছরে 2-1 বার জেনেভায় এমনিতেও বেড়াতে যায় ওরা, ওদের ছেলেমেয়েরা ওখানে পড়তেই পারে, তাই বলে। শান্তভাবে সিগারেটে টান দিল লরা। তাকে বিচলিত হতে না দেখে আবার মনে মনে শঙ্কিত হয়ে উঠল ভিটো। ভিটো, বলল লরা, আমি কি ঠিক করেছি
বলি তোমাকে, রোমের অ্যাপার্টমেন্ট বিক্রি করে দেব আমরা। রোম আমার কাছে একঘেয়ে লাগে, ঠিক এই সময় ভালো দামও পাওয়া যাবে। ওই টাকা দিয়ে জেনেভায় একটা বাড়ি কিনব। মিলান থেকে প্লেনে মাত্র 30 মিনিটের পথ, কোনো মতেই দূর বলতে পারো না। মিলান থেকে গাড়ি করে এখানে পৌঁছতেও ওই আধ ঘন্টায় লাগে। দীর্ঘশ্বাস ফেলল ভিটো, কিন্তু লড়া থামল না। তাছাড়া শীতের সময়টা তুমি এত বেশি বাইরে বাইরে থাকো যে আমারও এখানে সময় কাটতে চায় না। জেনেভায় আমার সময় কাটানোর কোনো সমস্যা হবে না। সপ্তাহ শেষে মিলান থেকে যাবে তুমি, লুবনাকেও আনিয়ে নেব। লড়া ধৈর্য হারিয়ে বাধা দিল ভিটো, তোমাকে আমি বলেছি রোমের অ্যাপার্টমেন্ট মর্গেজ রাখা হয়েছে, ওটা যদি বিক্রি করি সব টাকা ব্যাংকে জমা দিতে হবে। আর ভুলে যাচ্ছ, রোমের চেয়ে জেনেভায় বাড়ির দাম অনেক বেশি, প্রায় ডাবল। ব্যাপারটা হজম করতে অনেক সময় নিল লরা। একসময় শুয়ে পড়ল সে, গায়ে চাদর টানল, তারপর বলল, ঠিক আছে, ভেবেচিন্তে অন্য কোনো উপায় বের করতে হবে। আমার মেয়ের নিরাপত্তার দিকটা সবচেয়ে আগে দেখব আমি, ওকে আমি বিপদের মুখে ঠেলে দিতে পারি না। মন্তেফ্যাকনের ছেলের কি হলো দেখলে তো? স্কুলের গেট থেকে তাকে ধরে নিয়ে গেল। তার গলা চড়ল, স্কুলের গেট থেকে, ভর দুপুরবেলা, মিলানের মতো শহরে? আশ্চর্য, তুমি কি তোমার নিজের মেয়ের নিরাপত্তার দিকটাও চিন্তা করবে না? অনেক কষ্টে নিজেকে শান্ত রাখল ভিটো। লরা, এসব নিয়ে আগেও আমরা আলোচনা করেছি, মন্তেফ্যাকন মিলানের সবচেয়ে ধনী তিনজনের একজন, তোমার লুবনাকে কেউ কিডন্যাপ করতে যাচ্ছে না। এসব কাজ যারা করে তারা জানে কার আর্থিক অবস্থা কেমন যাচ্ছে। শেষ দিকে তার সুরে তিক্ততা প্রকাশ পেল, সে জানে ব্যবসায়ী মহলে তার আর্থিক দুরবস্থার কথা গোপন নেই। তর্ক ছাড়ল না লরা, তর্ক ছাড়ল না ভিটো, বলল, যারা কিডন্যাপ করে তারা অ্যামেচার নয়, কিডন্যাপিং বিশাল এক জটিল ব্যাপার, শুধু প্রফেশনালরাই জড়িত, ইনফরমেশন পাবার বহু উৎস আছে ওদের। দেউলিয়া হতে বসেছে এমন বাপের মেয়েকে কিডন্যাপ করে ওরা সময় আর এনার্জি নষ্ট করবে না। লরা বলল, তাহলে বলো, টার্কোর মেয়েটাকে কিডন্যাপ করা হলো কেন? বেছে বেছে ঠিক প্রশ্নটাই করেছে লরা। 8 বছরের টার্কো নবিলিকে 6 মাস আগে কিডন্যাপ করা হয়। টার্কো পরিবার নির্মাণ ব্যবসায় আছে, কিন্তু তাদের ব্যবসা মন্দা যাচ্ছিল। মেয়েটাকে 2 মাস আটক রাখা হয়। এই 2 মাসে কিডন্যাপাররা তাদের প্রথম দাবি 1 বিলিয়ন লিরা থেকে নামতে নামতে শেষ পর্যন্ত 200 মিলিয়ন লিরা এসে ঠেকে। অনেক কষ্টে টাকাটা জোগাড় করে মেয়েকে উদ্ধার করে টার্কো পরিবার। ওটা একটা আলাদা ব্যাপার ছিল, বলল ভিটো। কিডন্যাপাররা ছিল ফ্রেঞ্চ, মার্সেলেস থেকে এসেছিল। টার্কো পরিবার সম্পর্কে বিশেষ কিছু জানতো না তারা। তাছাড়া ওরা ঠিক প্রফেশনালও ছিল না, টাকা পাবার 2 সপ্তাহের মধ্যে ধরা পড়ে যায়। হয়তো তাই, বলল লরা। কিন্তু বাচ্চা মেয়েটার একটা আঙ্গুল কেটে নিয়েছিল ওরা, সেই থেকে বেচারি একটা মেন্টাল কেস হয়ে গেছে। তুমি চাও লুবনার সেরকম কিছু একটা হোক? এভাবে তর্ক করা কঠিন, ভিটোর রাগ বাড়তেই থাকল। লরা বলল, মিলানের স্কুলে লুবনাকে আমি পাঠাতে পারি, কিন্তু তার আগে ওর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। কি বলছ? ভুরু কুচকে উঠল ভিটোর। বডিগার্ড? কি? দুহাতে ধরে স্ত্রীকে নিজের দিকে ফেরাল ভিটু। বডিগার্ড? লরার চেহারা থমথম করছে। এমন একজন লোক যে লুবনার সাথে সারাক্ষণ থাকবে, বিপদ থেকে রক্ষা করবে ওকে। স্ত্রীকে ছেড়ে ধপাস করে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ল ভিটো। আলোচনাটা সম্পূর্ণ ভুল পথে এগুচ্ছে লরা, এটা কোনো যুক্তির কথা হলো না। একজন বডিগার্ডের বেতন কত তুমি জানো? আর বডিগার্ড রাখা মানে লুবনার দিকে কিডন্যাপারদের দৃষ্টি আকর্ষণ করা। তুমি কি শুধু খরচের দিকটাই দেখবে? আমার লুবনার নিরাপত্তার চেয়ে তোমার কাছে টাকাটাই বড় হলো? ভিটো বুঝল, এভাবে হবে না। কিভাবে কি বললে লরা বুঝবে ভাবছে সে। লরার আচরণে এমন কিছু একটা লুকিয়ে আছে যার কোনো অর্থ খুঁজে পাচ্ছে না সে। শান্তভাবে যুক্তির পথে লরাকে ফিরিয়ে আনতে চেষ্টা করলো এবার। আমার টাকা নেই,
এটা তোমাকে মেনে নিতে হবে। এবার তুমিই বলো, বডিগার্ড রাখার মতো একটা বাজে খরচ কোত্থেকে আমি জোগাবো? স্বামীর দিকে সরাসরি তাকালো লরা। কি ভাষা ছিরি! মেয়ের নিরাপত্তার জন্যে কিছু টাকা খরচ হবে, সেটা তোমার কাছে বাজে খরচ হয়ে গেল? কেন, ক্যাপ্রোটা পরিবার তাদের মেয়ের জন্য বডিগার্ড রাখেনি? মোজারেলা, মাল্টিনি, পোলেন্তা, এরা এমনকি পভেলোরাও তাদের ছেলের জন্য বডিগার্ড রেখেছে। এতক্ষণে ব্যাপারটা উপলব্ধি করলো ভিটো। লুবনার নিরাপত্তার দিকটাই বড় কথা নয়, ওদের ছেলে মেয়েদের জন্যে বডিগার্ড আছে, কাজেই তার মেয়ের জন্যেও একটা রাখতে হবে, তা না হলে ডাট বজায় থাকে না। শুধু হতাশ হলো ভিটো তা নয়, অসহায় বোধ করলো সে। জানে এই জেদ থেকে এক চুল নড়ানো যাবে না লরাকে। ক্লান্ত বোধ করলো সে, বলল, এ নিয়ে পরে কথা বলবো আমরা, এ ব্যাপারে লরানের সাথে কথা বলতে পারো, বলল লরা। এসব ব্যাপার ভালো বোঝে সে, লোকে তার কাছে পরামর্শ চায়। চোখ মেলে দ্রুত জানতে চাইল ভিটো, বডিগার্ডের কথা লোরানকে বলেছো তুমি? না, তবে কাল লাঞ্চে বসে অলিভা বলল, মোজারেলা বডিগার্ড রাখার জন্যে লোরানের কাছে পরামর্শ নিতে এসেছিল। সবাই জানে সব ধরনের লোকের সাথে যোগাযোগ আছে লোরানের, ওর ফার্ম ছোট বড় কোনো কাজই ফিরিয়ে দেয় না। ভিটো চুপ করে থাকল, চিন্তা করছে। কি রাগ করলে? স্বামীর গায়ের কাছে সরে এলো লরা। না, লোরানের সাথে তাহলে কথা বলবে, ঠিক আছে। ভিটোর গলায় গাল ঘষল লরা, বিজয়ের আনন্দে আপন মনে হাসছে। জেনেভার কথা তুলে চমকে দিয়েছিল ভিটোকে, ভয় পাইয়ে দিয়েছিল, আর তাই দ্বিতীয় দাবিটা আদায় করতে বিশেষ ব্যাগ পেতে হয়নি। নির্জীব সুইসদের মাঝখানে বসবাস করার কোনো ইচ্ছেই তার নেই। অধ্যায় তিন, প্রেজোফিশো বোর্ডিং হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। ভোরের আলো মাত্র ফুটতে শুরু করেছে। প্রেজোফিসোর মালিক ভিটেলা র্যামারিক চোরের মতো পা টিপে টিপে বারান্দা ধরে নিজের অফিস ঘরের দিকে এগুলো। 30 বছর বয়স, সুঠাম স্বাস্থ্য, মাথা ভর্তি ঝাঁকড়া চুল, চোখে বুদ্ধির ঝিলিক, কিন্তু এই মুহূর্তে তার ভুরু কুচকে আছে, দৃষ্টিতে বিস্ময় মেশানো উদ্বেগ। দূর থেকে দেখা গেল দরজা হা হা করছে। দরজার পাশে গিয়ে দাঁড়ালো সে, সন্তর্পণে উকি দিয়ে ঘরের ভেতর তাকালো। ভেতরের অস্পষ্ট আলোয় পরিষ্কার কিছুই দেখা গেল না। চার কোণা একটা কালো কাঠামো, ওটা নিশ্চয়ই ডেস্ক। লম্বা আরও একটা আকৃতি, ওটা আলমিরা। ডেস্কের সামনে কালো আরও একটা কী যেন রয়েছে, চেয়ার। ঘরের ভেতর থেকে ভারী নিঃশ্বাস পতনের আওয়াজ আসছে। কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকার পর ভিটেলা র্যামারিক বুঝল, চেয়ারটা সম্পূর্ণ ঢেকে ফেলে কেউ একজন বসে আছে ওতে। আলো আরও একটু না ফুটলে লোকটাকে পরিষ্কার দেখা যাবে না, তার মানে এখানেই তাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। পজিটানোয় অসুস্থ মাকে দেখতে গিয়েছিল ভিটেলা র্যামারিক। রাত 12টায় এখান থেকে তাকে ফোন করে ফুরেলা জানায় একজন আগন্তুক এসেছেন, নাম বলছেন ইমরুল হাসান। তার অনুমতি না নিয়েই মালিকের অফিস ঘরে ঢুকে একটা চেয়ার দখল করে বসে আছেন ইমরুল হাসান। স্মৃতির পাতা উল্টে এই নামের কাউকে চিনতে পারেনি ভিটেলা র্যামারিক। খানিক চিন্তাভাবনা করার পর হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একটা সম্ভাবনা উকি দিল তার মনে। আমি একটা বোকা, নিজেকে তিরস্কার করল সে। লোকটা অনুমতির ধারণা ধরে সোজা তার ঘরে ঢুকে পড়েছে, এ থেকেই কি তার পরিচয় বেরিয়ে আসে না? এরপর অসুস্থ মাকে চুমু খেয়ে বেরিয়ে পড়ে সে। দিনের আলো একটু একটু করে বাড়ছে, সেই সাথে পরিষ্কার হচ্ছে লোকটার চেহারা। উহু, এই লোক মাসুদ রানা নয়। মুখ ভরা আদিঞ্চি লম্বা কালো দাড়ি, বা চোখের নিচে আর কপালের ডান দিক ঘেঁষে দুটো কাটা দাগ, মাথা ভর্তি এলোমেলো চুল, মুখটা ভরাট, চোখের নিচে পোতলা। ঘর থেকে ভুর ভুর করে হুইস্কির গন্ধ বেরিয়ে আসছে। আজ 5 বছর, 5 বছরে কি একটা মানুষ এত বদলাতে পারে? না, কোথায় সেই একহারা গড়ন, মেদহীন প্যাটা শরীর।
চেয়ারে বসে ঘুমাচ্ছে, ওটা একটা পার মাতাল। কিন্তু ও জানে মাসুদ রানা মদ স্পর্শ করে না। তাছাড়া রানার চেয়ে এই লোকের বয়স অনেক বেশি, 45-50ও হতে পারে। দিনের আলো পরিষ্কার হলো, চেয়ারের পাশে হুইস্কির একটা খালি বোতলও এখন দেখতে পাচ্ছে ভিটেলারে মারিক। একটা ভুল ভাঙলো তার, লোকটা ঘুমাচ্ছে না। চোখ জোড়া বড় বড়, ভারী পাতা, জানালা দিয়ে সাগর আর পাহাড়ের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। এই চোখ জোড়াই ভুল ভেঙে দিল তার, মায়া ভরা এই চোখ কি ভোলা যায়? বয়স আর চেহারা মেলে না, তার কারণটাও পরিষ্কার হলো, রানা ছদ্মবেশ নিয়েছে। বন্ধুকে চিনতে পেরে হতভম্ব হয়ে গেল ভিটেলার অ্যামারিক। এক নিমেষে বহু কিছু বুঝে নিল সে। হতভম্ব ভাবটা দূর হলো, তার জায়গায় দেখা দিল সতর্কতা। ঘরে ঢুকল না সে, শুধু দোরগড়ায় দাঁড়ালো। দিগন্ত রেখায় তখন উঁকি দিচ্ছে নতুন সূর্য। সাগরের দিকে তাকিয়ে থাকলেও আগেই টের পেয়েছে রানা, দরজার আড়ালে দাঁড়িয়ে আছে কেউ। এবার সে দোরগড়ায় দাঁড়িয়েছে বুঝতে পেরে চেয়ারের ওপর সিধে হয়ে বসল। ও বলল, আমি হাসান, কেমন আছো দোস্ত? এক দৃষ্টে তাকিয়ে থাকলো রেমারিক। ধীর পায়ে ঘরে ঢুকল সে, বন্ধুর সামনে দাঁড়ালো, জিজ্ঞেস করল, সে তাহলে লুকিয়ে পড়েছে? চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রানা, হ্যাঁ। দুই বন্ধু সামনাসামনি দাঁড়িয়ে পরস্পরকে দেখছে। প্রথমে ক্ষীণ একটু হাসি দেখা গেল রানার ঠোঁটে, সারা মুখে ছড়িয়ে পড়ল সেই হাসি। বন্ধু বিপদে পড়েছে, এটুকু বুঝতে পেরেছে রেমারিক। সেজন্যে শরীরের সমস্ত পেশি টান টান হয়ে আছে তার, মুখে হাসি ফুটতে তাই একটু দেরি হল। পরস্পরকে আলিঙ্গন করল ওরা, বুকে বুক ঠেকিয়ে দুজন দুজনকে যেন পিষছে। কোনো কারণ নেই, আবার আরেক অর্থে কারণের কোনো অভাব নেই। চোখ দুটো ঝাপসা হয়ে এলো রেমারিকের। তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে ছোট্ট একটা শব্দ উচ্চারণ করল সে, কফি। মাথা ঝাঁকালো রানা, কিন্তু ছেড়ে দেওয়ার আগে লম্বা করা হাত দুটো বন্ধুর কাঁধে রেখে খুঁটিয়ে তাকে দেখল আরেকবার। তারপর হাত নামিয়ে নিয়ে বসে পড়ল চেয়ারে। বোর্ডিং, রেস্তোরাঁ আর অফিস, বিল্ডিংটা এই তিন ভাগে ভাগ করা। অফিসের পাশে রেমারিকের জন্য একটা শোবার ঘর আর খুদে একটা কিচেনও আছে। সেই কিচেনে এসে ঢুকল রেমারিক, ভারী উদ্বিগ্ন। নিজের উপর নিয়ন্ত্রণ নেই রানার, এ থেকে বোঝা যায় ভয়ানক কিছু একটা ঘটেছে। তার বন্ধু নিজেকে সুস্থ আর সবল রাখার জন্যে সম্ভাব্য সব কিছু করত, অথচ আজ সে মদ খায়, শরীরে মেদ জমেছে। রেমারিক জানে ইচ্ছে বা দরকার না হলে নিজের বিপদের কথা প্রকাশ করবে না রানা, ওদের বন্ধুত্বটা এমনই। রানা না বললে সেও কিছু জানতে চাইবে না। কয়েক মুহূর্তের জন্যে অতীত রোমন্থন করল রেমারিক। রানার অনেক কিছুই জানে না সে, তার কাছে ও এক রহস্যময় চরিত্র। কিন্তু না জানা ব্যাপারগুলো তাকে কখনো বিরক্ত বা কৌতূহলী করে তোলে না। রানাকে বন্ধু হিসেবে পাওয়া সাত জন্মের ভাগ্য, সেটা পেয়েই কৃতজ্ঞ সে। মনে পড়ল শেষবার দুজনের দেখা হয়েছিল জেসমিনের মৃত্যুর পর। তারপর 5 বছর পেরিয়ে গেছে, কি ঘটেছে এই 5 বছরে? সেবার 2 সপ্তাহ এখানে ছিল রানা, বরাবরের মতো শান্ত আর চুপচাপ। কিন্তু রানার নিরুদ্রব উপস্থিতি প্রয়োজনের সময় বরাবরের মতোই শক্তি জুগিয়েছে তাকে, গিট দিয়েছে ছিঁড়ে যাওয়া সুতোয়। পাহাড়ের পাশে চুরুর কাছাকাছি উঠে এসেছে সূর্য। অফিস ঘরে ফিরে এলো রেমারিক, বাথরুমের দরজাটা ভেতর থেকে বন্ধ। জানালা দিয়ে দেখা গেল নেপলস জেগে উঠছে, বেতে নোঙর ফেলেছে একটা যুদ্ধজাহাজ। আরও সামনে বিশাল একটা লাইনারের পিছন দিকটা দেখা গেল, টেবিলে ট্রে রেখে অপেক্ষা করছে রেমারিক। বাথরুম থেকে বেরিয়ে এসে ডেস্কের পিছনের চেয়ারটায় বসল রানা। পর থেকে কফি ঢেলে দুধ চিনি মেশালো রেমারিক। চুপচাপ বসে কফি কাপে চুমুক দিল দুজন, দুজনেই জানালা দিয়ে বাইরে তাকিয়ে। নিস্তব্ধতা ভাঙল রানাই, অসুবিধে করলাম? ম্লান একটু হাসল রেমারিক। মা,
তার সেই রহস্যময় অসুস্থতা। দু এক মাস পরপর হাঁটুতে আর কোমরে ব্যথা, হেঁটে চার্চে যেতে পারে না বলে কান্নাকাটি। হাসছে রানা। হ্যাঁ বাত, বলল রানা, নতুন একটা ওষুধ বেরিয়েছে, জেনেভা থেকে নিয়ে এসেছি আমি, ফেলে চলে এলে কেন? আজ সকালে মিলান থেকে রিসো আসছে, বলল রেমারিক। বলছো বটে বাত, কিন্তু আমার সন্দেহ আছে, যখনই মনে হয় তার প্রতি অবহেলা করা হচ্ছে তখনই এই অসুস্থতা দেখা দেয়। আমার জন্যে তেমন সমস্যা নয়, মাত্র 40 মিনিটের পথ, কিন্তু রিসোর 12টা বেজে যায়। কেমন আছে রিসো? ভালো, গত বছর ওর কোম্পানি ওকে পার্টনার করে নিয়েছে, আরেকটা বাচ্চা হয়েছে ওর, ছেলে। আবার কয়েক মিনিট চুপচাপ বসে থাকলো ওরা, প্রশান্ত নিস্তব্ধতা। শুধুমাত্র দীর্ঘদিনের প্রিয় দুই বন্ধুর উপস্থিতিতেই সম্ভব, যোগাযোগ অক্ষুণ্ণ রাখার জন্যে মুখ না খুললেও ওদের চলে। লাইনারটা যখন প্রায় দিগন্ত রেখায় পৌঁছে গেছে, আবার কথা বলল রেমারিক। তুমি ক্লান্ত, এসো বিছানাটা দেখিয়ে দিই। উঠে দাঁড়ালো রানা। আর তুমি? তুমিও তো সারা রাত ঘুমাওনি। লাঞ্চের পর ছোট্ট একটা ঘুম দিয়ে নিলেই আমার চলবে, কিছুদিন থাকতে পারবে তো? কাঁধে ঝাঁকালো রানা। আমার কোনো প্ল্যান নেই রেমারিক, হঠাৎ তোমার কথা মনে পড়ল, চলে এলাম। মাথা ঝাঁকালো রেমারিক। তাহলে তো ভালোই, অনেকদিন পর এলে, কোনো কাজের মধ্যে আছো? 6 মাস ধরে নেই, কর্সিকা থেকে সরাসরি আসছি আমি। দরজার দিকে হাঁটছিল ওরা, কথাটা শুনে থমকে দাঁড়িয়ে পড়ল রেমারিক। ঢাকা থেকে নয়, সরাসরি দেশ থেকে আসছো না? আবার কাঁধ ঝাঁকালো রানা। না, কোনো প্রশ্ন করো না, শুধু যেন বন্ধুবান্ধব কারোর সাথে আমার কোনো যোগাযোগ নেই। মার্সেলেসে এসে তোমার কথা মনে পড়ল, ঝোঁকের মাথায় চলে এলাম। রেমারিকের চোখে ঝিক করে উঠল কৌতুক। ঝোঁকের মাথায়? তুমি? হাসতে লাগলো সে। রানার মুখেও ক্লান্ত হাসি দেখা গেল। রাতে কথা হবে, তোমার সেই বিছানাটা কোথায়? কিচেন টেবিলে বসে আছে রেমারিক, বাজার থেকে ফিরে আসবে ফুরেলা, তার জন্যে অপেক্ষা করছে। বোর্ডিং সেকশনে 6টা কামরা, সারা বছর একটাও খালি থাকে না। রেস্তোরাঁটা এই এলাকায় বেশ নাম করেছে, লাঞ্চ আর ডিনারের জন্যে প্রচুর লোক আসে। চালু করেছিল জেসমিন, সাধারণ খাবার কিন্তু চমৎকার রান্নার জন্যে তখনই সুনাম হয়ে যায়। রান্নার মানটা আজও বজায় আছে, তার একটা কারণ সম্ভবত এই যে রান্নার সময় রেমারিক নিজে দাঁড়িয়ে থেকে তদারক করে। একবার যদি কেউ প্রেজোফিসোতে খায়, দ্বিতীয়বার তার ফিরে না এসে উপায় নেই। একা বসে বন্ধুর কথা ভাবছে রেমারিক। কিছু একটা ঘটেছে ওর, রহস্যময় একটা চরিত্র, ওকে বুঝতে পারা কোনো দিনই সহজ ছিল না, কিন্তু তবু অন্যের চেয়ে সে ওকে ভালোভাবে চেনে। যাই ঘটুক, এর সাথে মেয়ে মানুষ জড়িত বলে তার মনে হলো না। রানাকে কোনো দিন মেয়েদের পিছনে ছুটতে দেখেনি সে, বরং মেয়েরাই ওর পেছনে ছুটেছে। মেয়েদের ব্যাপারে ছল চাতুরির আশ্রয় নেওয়া ওর স্বভাব নয়। এমন অনেক মেয়ে দেখেছে রেমারিক যারা রানা বলতে অজ্ঞান ছিল, কিন্তু সময় থাকতে তারা বুঝতে পারে এই লোককে বাঁধনে জড়ানো সম্ভব নয়। একটা মেয়ের কথা স্পষ্ট মনে পড়ে রেমারিকের, এক লেডি ডাক্তার, ব্যাপারটা অনেকটা যেন ভুল চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা। মেয়েটা একদিন বলেছিল রেমারিককে, তালায় ঢোকে কিন্তু ঘোরে না। কথাটা শোনার পর জবাবে রানা শুধু বলেছিল, দোষটা তালার, সন্দেহ নেই। রেমারিকের নিজের কামরা এখন ঘুমাচ্ছে রানা, খানিক আগে ওকে দেখে এসেছে রেমারিক। পাশ ফিরে শুয়েছিল রানা, গায়ের চাদরটা কোমরের কাছে জড়ো করা, চুপি চুপি অনেকক্ষণ ধরে বন্ধুর দিকে তাকিয়ে থেকেছে সে। রানার গায়ে সত্যি বেশ মেদ জমেছে, শরীরে অনেকগুলো কাটাকুটির দাগ, বেশিরভাগই পুরানো, রেমারিকের পরিচিত, দু চারটে নতুন। 3 মিনিট দাঁড়িয়েছিল রেমারিক, তার মধ্যে বেশ কয়েকবার পাশ ফিরেছে রানা। ওর মনে শান্তি নেই, বুঝতে পেরেছে রেমারিক, ঘুমের মধ্যেও অস্থিরতায় ভুগছে।
বন্ধু বিপদে পড়েছে, সেটাই রেমারিকের উদ্বেগের কারণ। কিন্তু কোনো প্রশ্ন করতে নিষেধ করে দিয়েছে ও, তার মানে কোনো সাহায্য চায় না। না চাইলেও কীভাবে সাহায্য করা যায় তাই নিয়ে চিন্তাভাবনা করছে সে। বাধা পড়ল ফুরেলা ফিরে আসায়, তার দুই বগলের নিচে দুটো বাস্কেট। মালিককে দেখে অবাক হয়ে গেল সে। এই সময় মেন কিচেন রুমে থাকার কথা রেমারিকের, আপনি এখানে? টেবিলের উপর বাস্কেট দুটো নামিয়ে রেখে জানতে চাইল ফুরেলা। অনেক দিনের পুরানো বন্ধু, বলল রেমারিক। প্রথম দিন ওকে আমি নিজে রান্না করে খাওয়াব। উঠে দাঁড়িয়ে বাস্কেটের ভেতর উঁকি দিল সে। মালিককে দেখাবার জন্যে বাস্কেট থেকে ফল পাকড়, তরি তরকারি, মাছ মাংস ইত্যাদি নামাতে শুরু করল ফুরেলা। অসুস্থ মাকে ফেলে চলে এলেন? কীরকম বন্ধু? সে তুমি বুঝবে না, মুচকি হাসল রেমারিক। ও এখন আমার ঘরে ঘুমাচ্ছে। ফুরেলাকে কৌতূহলে পেয়ে বসেছে। আজ 4 বছর রেমারিকের কাছে আছে ছেলেটা। রেমারিকের গাড়ি থেকে ভিউ মিরর চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় সে। রেমারিক তাকে প্রথমে বেদম মারধর করে, তারপর 101টা প্রশ্নের জবাব চেয়ে বসে। সে নিরাশ্রয় আর এতিম জানার পর রাস্তা থেকে তাকে তুলে নিয়ে এসে বোর্ডিংয়ে জায়গা দেয়, খেতে দেয় পেট ভরে। বিনিময়ে তাকে কোনো কাজ করতে দেয়নি সে। কিন্তু 2 দিন পর ফুরেলা নিজেই ছোটোখাটো কাজে রেমারিককে সাহায্য করার আগ্রহ দেখায়। সেই থেকে রয়ে গেছে ছেলেটা। তখনও ফুরেলা জানতো না, আজও জানে না, সেই প্রথম দিন ফুরেলার মধ্যে নিজের ছেলেবেলা দেখতে পেয়েছিল রেমারিক। শুরু থেকে আজ পর্যন্ত ফুরেলার সাথে একই আচরণ করে আসছে রেমারিক। রুড়ো, কর্কশ, কোনো রকম স্নেহ ভালোবাসা প্রকাশ পায় না। আর ফুরেলাও তার স্বভাব বজায় রেখেছে, উদ্ধত, ঘাড়তেরা, মালিকের প্রতি তাচ্ছিল্য দেখাবার সুযোগ পেলে ছাড়ে না। দুজনেই জানে স্নেহ আর শ্রদ্ধার অস্তিত্ব আছে, কিন্তু কখনোই সেসবের প্রকাশ ঘটে না। আশ্চর্য একটা সম্পর্ক, ইটালিয়ানদের মধ্যে সাধারণত দেখা যায় না। সময়ের সাথে সাথে রেমারিকের ডান হাত হয়ে উঠেছে ছেলেটা। সততা আর বিশ্বস্ততার অনেক পরীক্ষায় কৃতিত্বের সাথে উতরে গেছে। রেমারিকের কাছে এতদিন থেকেও তার অতীত সম্পর্কে কিছুই জানে না ফুরেলা। বিশেষ কোনো উপলক্ষে রেমারিকের মা প্রেজোফিসোতে আসে বটে, কিন্তু বুড়ি নিজের ছোট ছেলে রিসো, বড় ছেলের নিহত বউ জেসমিনের গল্প করেই থেমে যায়। বড় ছেলে রেমারিকের অতীত সম্পর্কে ভুলেও একটা শব্দ উচ্চারণ করে না। ফুরেলা জানে রেমারিক অনর্গল আরবি বলতে পারে, আফ্রিকান 2-1টা ভাষাও তার জানা আছে, আর ফ্রেঞ্চ তো জানেই। বোঝা যায় অনেক ঘাটের পানি খাওয়া লোক, প্রশ্ন করে জেনে নেবে সে সাহস তার হয়নি কখনো, সম্পর্কটা সেরকম নয়। অগ্নিপুরুষ 1 গল্পটির প্রথম পর্ব এখানেই শেষ হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর গল্পগুলি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। সবার জন্য মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।